মুস্তাফিজের একটি ওভারে ম্যাচের মোড় ঘুরে গেছে। মুস্তাফিজের করা তৃতীয় ওভারে দুটি উইকেট নিয়ে আমাদের হারিয়ে দিয়েছে। এবার ম্যাচ ছেড়ে মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। ব্যাটারদের ব্যর্থতার পরেও ম্যাচ জিতল বাংলাদেশ। মুস্তাফিজের বোলিং তাণ্ডবে টিকতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। আজ 144 রানের জবাবে দারুণ ব্যাটিং করছিল জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভয়ঙ্কর হয়ে উঠেছিল টাইগারদের জন্য। তবে 15তম ওভারে এসে অসাধারণ একটি ওভার করে আসা হারা ম্যাচ জিতিয়ে দিল মুস্তাফিজ। সে ওভারে মুস্তাফিজ তুলে নেয় সেট ব্যাটসম্যান রায়ান বার্লের সাথে লুক জন গুয়ের উইকেটটি। আরেক ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর চাপ সামাল দিতে পারেনি জিম্বাবুয়ে, শেষ পর্যন্ত হেরে যায় তারা। আর ম্যাচ হেরেই মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছে সিকান্দার রাজা। তিনি বলেন, মুস্তাফিজের মতো বোলারদের বল খেলার মতো ভালো ব্যাটসম্যান আমাদের দলে সত্যি নেই। সে এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে যে সময় দুটি উইকেট নিয়েছে সে সময় ব্যাটাররা দারুণ ছন্দে ছিল, রান তুলছিল 4-6 মেরে। তবে মুস্তাফিজ এসে কাটার করার শুরু করলো, যা আমাদের ব্যাটাররা বুঝতেই পারেনি। ওর ওভারে দুটি উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে গিয়েছিলাম, যেখান থেকে আমরা আর ম্যাচে ফিরতে পারিনি। এরপর 19তম ওভারেও মুস্তাফিজ এসে আরেকটি উইকেট নিল। এক কথায় মুস্তাফিজের শেষ দুই ওভারেই আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম। আমরা একেবারে শেষে গিয়ে ম্যাচ হেরেছি। মুস্তাফিজ দুটি উইকেট না নিলে আমরা ম্যাচটি জিতে নিতাম তা একেবারে শিওর ছিলাম আমরা। ম্যাচ হারলেও মুস্তাফিজের প্রশংসায় এভাবেই করছিলেন রাজা।